আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দুই দুইবার মহান জাতীয় সংসদের মনোনয়ন নৌকা প্রতীক আওয়ামী লীগের প্রাপ্তি করেছেন। এই ইতিহাস আমার পক্ষে করা সম্ভব না। আমি আমার জীবন দিয়েও এই ঋণ শোধ করতে পারবো না যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো ক্ষুদ্র একটি মানুষের জন্য করেছেন। আমি আজকেও এখানে দাঁড়িয়ে ওই আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি। কি সেটা? যে ডাক্তার মুরাদ ছাড়া ওই তালুকদার গোষ্ঠী ওই শামীম শাহীন হুমায়ুন তালুকদারদেরকে মোকাবেলা করবে এই সন্তান জন্মগ্রহণ করে নাই, এটা আমি শুধু বিশ্বাস করি না, এটা আমার সরিষাবাড়ি সমগ্র জামালপুর সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। জানে এই রক্ত মাথা নত করবে না, আপোষ করবে না। আমরা কি দেখেছি ঢাকায়? ওরা বলে আন্দোলন করবে, সরকার পতনের আন্দোলন এক দফা বলে কি করলো, বাসে আগুন জ্বালিয়ে দিল, গাড়ি গাড়ি প্রাইভেট কার সাধারণ নিরীহ মানুষের যানবাহনে হামলা করেছে। ওই ট্রেনে সরকারি ভবনে বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এই সকল সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা তারা ধ্বংস করে দিয়েছে। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। মানুষ থাকা রাজপথে এবং বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে জেলা পর্যায় পর্যন্ত, আজকে আমি বলবো উপজেলা পর্যায় পর্যন্ত, এরা সন্ত্রাস নৈরাজ্য চালাতে চায়। ওরা আমাদের উপরে সন্ত্রাস চালিয়ে আমাদেরকে হত্যা করে আমাদেরকে অত্যাচার করে ক্ষমতা দখল করবে, এটা এই বাংলাদেশে সম্ভব? এই বাংলাদেশে সম্ভব না। এই দিবাস্বপ্ন ওই খালেদা জিয়া পুত্র তারেক রহমান, আপনি লন্ডন থেকে ঘুরে গেলেন কেন? আপনারা দেখেন নাই টেলিভিশনে তারেক রহমান কি হুঙ্কার দিল? লন্ডন থেকে আসতেছে কি দুবাই থেকে আবার ব্যাগের ব্যাগে লন্ডন, কারণ সে একজন আন্তর্জাতিক ক্রিমিনাল। ইন্টারপোল এবং পুলিশ প্রশাসন এবং বিমানবন্দরের প্রশাসন ওকে ধরে নিয়ে ফিরতি প্লেনে কাতার ইয়ার হয়েছে লন্ডন পাঠিয়ে দিয়েছে। তো লজ্জা সরব তো নাই, আছে কোনো লজ্জা সরব? আছে বেগম জিয়া তার পুত্রের, খালেদা জিয়া, তারেক রহমান, এদের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ইতিহাস বলবো না। কি আমাদের লক্ষ্য? আমরা আওয়ামী লীগের প্রার্থী প্রথম এই সরিষাবাড়িতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী দিতে হবে। আজকে এই সমাবেশে আমরা এই দাবি উচ্চারণ করতে চাই, আপনারা কি একমত? হাত তুলে দেখান। আমরা কোনো লাঙ্গল ভোটমোট ওই যে কি বলে কি পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, কমিউনিস্ট পার্টি, হ্যান পার্টি, সরিষাবাড়িতে ভোট নাই, কোনো ভোট নাই, এটা 2014 সাল না। আমার জাতীয় পার্টির ভাইদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদের জোটে আছেন, মহাজোটে আছেন, আপনারা বক্তব্য করেন সংসদে, 300 আসনে প্রার্থী দিবেন, বাপরে বাপ, আমরা এটা চাই। আমরা আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। আসুন, আমরা যত বেশি দল নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচন তত বেশি গ্রহণযোগ্য হবে। নেত্রী বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে রাজপথে লড়াই করতে পারবে, লড়াই করে ভোট রক্ষা করে আসনে নৌকার আওয়ামী লীগের শেখ হাসিনার বিজয় ছিনিয়ে আনতে পারবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। আমার শপথ, আমার অঙ্গীকার, আমার ওয়াদা আমি আবার উচ্চারণ করে বক্তব্য শেষ করব, ডাক্তার মুরাদ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা প্রস্তুত? আপনারা নৌকার জন্য আমাদের পরম শ্রদ্ধা ও মমতা মহিমা আমাদের নেত্রী এই বাংলাদেশের ধারক বাহক বঙ্গবন্ধু কন্যা তার জন্য জীবন দিতে প্রস্তুত। হাত তুলে আমাদেরকে দেখান। আজকের এই অনুষ্ঠান নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ, সমগ্র বিশ্ব আমাদেরকে দেখছে।